ইন্টেল কোর আই থ্রি 10 জেনারেশন বেশি ভালো হবে না ইন্টেল কোর আই 5 এর 6 জেনারেশন বেশি ভালো হবে? রাইজেন 5 5600G প্রসেসরটি নেওয়া যায় বা ইন্টেল কোর আই 5 এর 11 জেন প্রসেসরটি নেওয়া যায়? এমন অনেক ধরনের প্রশ্নের উত্তর আজকের ভিডিওটিতে পাবেন ইনশাল্লাহ, সঙ্গে তো প্রাইস আছেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বেসিক্যালি ভিডিওটিতে প্রোডাক্টের প্রাইসগুলো নিয়ে আলোচনা করব, এর সাথে সাথে আপনাদের কিছু করা প্রশ্নের উত্তর করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি সম্ভব হয় আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মাঝে মধ্যে কিছু কমেন্ট পড়ে থাকি, যেমন সেদিন এক ভাইয়া লিখছেন যদি সম্ভব হতো একাই 1,00,000 সাবস্ক্রাইবার করে দিতেন। আসলে এগুলো আমাকে, এই কথাগুলো খুবই আমাকে অনুপ্রেরণা দেয় যে আপনার পক্ষে তো একটি মাত্র সাবস্ক্রাইব করাই সম্ভব, আপনার পক্ষে তো আর 2টি বা 5টি বা 10টি সাবস্ক্রাইব করা সম্ভব না। তবে আপনি চাইলে এটি 5 জন মানুষের সাথে শেয়ার করতে পারেন, তাহলে হয়তোবা খুব দ্রুতই 1,00,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। আর আজকের ভিডিওটিতে আমি প্রসেসরের প্রাইস নিয়ে কথা বলবো। আমি বরাবরের মতোই আসলে যে প্রসেসরগুলো লো এন্ড সে প্রাইস থেকে শুরু করি। যেমন ইন্টেলের কোটুডু প্রসেসর নিয়ে আর কথা বলবো না, কারণ এই প্রসেসরটি দিয়ে পিসি বিল্ড না করাটাই উত্তম। কারণ আপনি চাইলে কিন্তু 9-10 মধ্যে ইন্টেল কোর আই 3 দিয়ে পিসি বিল্ড করতে পারেন। সো 5-6,000 টাকার পিসি দিয়ে খুব ভালো কাজ হয় না, জাস্ট পিসিটি ঘরে রাখার মতনই, একটি শোকেজের মতো হয়ে যায়। সো বাজেটটি 9-10 মিনিমাম করেন, ইন্টেল কোর আই 3 সেকেন্ড বা 3rd জেনারেশন পিসি বিল্ড করেন। তো যখন পিসি বিল্ড করবেন প্রসেসরের দামটি জানা প্রয়োজন। ইন্টেল কোর আই 3 এর 2nd জেনারেশন প্রসেসরটির বর্তমান প্রাইস পড়বে মাত্র 1400-1500 টাকা এবং ইন্টেল কোর আই 3 এর 3rd জেনারেশন এই প্রসেসরটির প্রাইস পড়বে মাত্র 1800-1900 টাকা। এই প্রাইসগুলো আসলে কমে এবং বাড়ে এমন হতে পারে। সো এমনও হতে পারে যে আপনি যখন ভিডিওটি দেখছেন তখন হয়তোবা প্রাইস কমে গিয়েছে বা কিছু প্রোডাক্টের প্রাইস বেড়ে গিয়েছে, তখন হয়তো আমাকে দোষারোপ করবেন না। আমাদের ওয়েবসাইট আছে www.seltech.com.bd, সেখানে ভিজিট করতে পারেন, আপডেট প্রাইসগুলো পেয়ে যাবেন। ইন্টেল কোর আই 3 ফার্স্ট এবং 2nd এবং 3rd জেনারেশন বলেছি, 1st জেনারেশন বলি নাই, কারণ 1st জেনারেশন দিয়ে পিসি বিল্ড করা বুদ্ধিমানের কাজ হবে না। কেন জানেন? যেমন 1st জেনারেশন দিয়ে একটি পিসি বিল্ড করলে আপনাকে সারা জীবনে 1st জেনারেশন পিসি বিল্ড করতে হবে। যেমন H55 চিপসেটের মাদারবোর্ডে 1st জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে, আপনি কোর আই 3 1st জেনারেশন ব্যবহার করলেন, সর্বোচ্চ আপনি কোর আই 5 1st জেন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কিন্তু যখন আপনি H61 চিপসেটের মাদারবোর্ড ব্যবহার করবেন তখন কিন্তু আপনি 2nd জেনারেশন এবং 3rd জেনারেশনের 2টি জেনারেশন ব্যবহার করতে পারছেন 61 বোর্ডে। সো বাজেট যদি প্রথমের দিকে কমও থাকে, পরবর্তীতে সেম মাদারবোর্ডে আপনি i5-এর 3rd জেন ইউজ করতে পারেন বা i7-এর 3rd জেন ব্যবহার করতে পারেন, যেটি কিন্তু আপনার পিসিকে পাওয়ারফুল পিসি হিসেবেই আসলে বিল করতে সক্ষম হবে। কারণ একটি ইন্টেল কোর আই 5-এর যেটি আসলে 3rd জেনারেশনের প্রসেসর সেটি কিন্তু 4টি কোরের প্রসেসর, আবার ইন্টেল কোর আই 7-এর 2nd বা 3rd জেনারেশনের প্রসেসর কিন্তু 4টি 8টি কোরের প্রসেসর। আমি প্রাসঙ্গিক কথাগুলো বলে যাচ্ছি। ইন্টেল কোর আই 5-এর 2nd জেন প্রসেসরটির প্রাইসটি 2600-2700 টাকার মধ্যেই আছে এবং ইন্টেল কোর আই 5-এর যে 3rd জেনারেশন প্রসেসর তার প্রাইসটি 3200-3300 টাকা। আর ইন্টেল কোর আই 7-এর যে 2nd জেনারেশন প্রসেসরটি তার প্রাইসটি 4300-4500 টাকা এবং 3rd জেনারেশন প্রসেসর ইন্টেল কোর আই 5-এর প্রাইসটি 5000 টাকার আশেপাশে ঘুরপাক খাচ্ছে। ইন্টেল কোর আই 7-এর 4th জেনারেশনের যে প্রসেসরটি তার প্রাইসটি 7500-7800 টাকা। ইন্টেল কোর আই 3 এর 4th জেনারেশন প্রসেসরটির প্রাইস 3100-3300 টাকার মধ্যে ইন্টেল কোর আই 5-এর 4th জেনারেশন প্রসেসরটির দাম 48-5200 টাকার মধ্যে, কারণ এখানে বেশ কিছু মডেল আছে, মডেল অনুযায়ী প্রাইসটি উঠা এবং নামা করে। এই গেল 4th জেনারেশন। 4th জেনারেশন প্রসেসরটি সাপোর্ট করে মূলত H81 চিপসেটের মাদারবোর্ডে, আপনি চাইলে H85 মাদারবোর্ডেও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। এখন আসা যাক একটু লেটেস্ট জেনারেশন, অর্থাৎ 4th জেনারেশন পর্যন্ত DDR3 র্যাম ব্যবহার করা যায়। আপনি চাইলেও 4th জেনারেশনের সেট আপে DDR4 র্যাম ব্যবহার করতে পারবেন না। যখনই আপনি DDR4 র্যাম ব্যবহার করতে চাচ্ছেন ইন্টেলে, তখন 6th জেনারেশন মাস্ট, জরুরি, আর 5th জেন নেই ডেস্কটপ প্রসেসরের ক্ষেত্রে।
সো সিক্স জেনারেশন কোরাই থ্রির প্রসেসরটির প্রাইস পড়বে 6200 থেকে 6000 টাকা। আই ফাইভের সিক্স জেনারেশনের বেশ কিছু মডেল আছে, মডেল ভিত্তিক এটি 8200 থেকে 9000 টাকা পর্যন্ত এই প্রসেসরটির প্রাইস হতে পারে। আর ইন্টেল কোরাই ফাইভ কোরাই সেভেনের সিক্স জেনারেশন প্রসেসরটির প্রাইস বর্তমানে 13700 থেকে 13800 টাকা হতে পারে। এই গেল সিক্স জেন এবং সেভেন জেনারেশনের প্রাইস। আর এইট জেন নাইন জেন কেনার দরকার নাই, কারণ এইট জেন নাইন জেনের প্রাইসটি টেন জেনারেশনের কাছাকাছি। টেন জেনারেশনের কোরাই থ্রি প্রসেসরের বেশ কিছু ধরনের প্রসেসর আছে, যার মধ্যে খোলা প্রসেসর আছে, ইউজড প্রসেসর আছে এবং বক্সের ভালো প্রসেসরটি আছে গ্লোবাল ভার্সন। যে প্রসেসরটি খোলা ইন্টেল কোরাই থ্রি টেন জেনারেশন, সেটিতে অনেক সময় এক বছর ওয়ারেন্টি দেওয়া হয়, অনেক সময় দুই বছর দেওয়া হয়, অনেক সময় তিন বছর। এটি জাস্ট সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে সে কী ধরনের প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করছে। প্রসেসর আই থ্রি টেন জেন, এই প্রসেসরটির যদি আপনি বাল্ক বা খোলা বা পুরানো প্রসেসর নিতে চান তাহলে সেগুলো 9500 বা 700 মধ্যেই পাবেন। আর যদি আপনি বক্স নিতে চান বা ভালো গ্লোবাল ভার্সন নিতে চান সেটি 10300 থেকে 10500 এমনকি 10200 টাকাও পেতে পারেন। অনেক সময় দেখা যায় পিসির সাথে বিল করলে একটু কমে করা হয়, আবার প্রসেসরের প্রাইস প্রতিদিন কিন্তু সেম থাকে না, সকাল বিকাল চেঞ্জ হয়। আর এবার বলা যাচ্ছে ইন্টেল কোরাই ফাইভের যেই টেন জেনারেশন প্রসেসর, ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর 14200 300 বা 14500 টাকাতে পাওয়া যাচ্ছে, আবার অনেক সময় 14000 টাকাতেও পাওয়া যায় এটি সময়ভেদে। আর যেটি খোলা প্রসেসর সেটি 13800-700 টাকাতে পাওয়া যায় ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন 10400 এই মডেলটি বাজারে সেভাবে পাওয়া যায়। ইন্টেল কোরাই ফাইভের ইলেভেন জেন এর দুটি মডেল আছে 11400 প্রসেসরটিতে বিল্ট ইন গ্রাফিক্সটি বেশি, ইন্টেল ইউএসডি গ্রাফিক্স 750 এবং ক্লক স্পিড কিছুটা বেশি, তাছাড়া কোর এবং থ্রেড ঠিক আছে। ইলেভেন জেন প্রসেসরটি ইন্টেল কোরাই ফাইভের প্রাইসটি পড়বে আপনার সব কিছু তো সবসময় মনে থাকে না, মাঝে মাঝে মনে করতে হয়, 16500 থেকে 16700 বা 17000 টাকা। আর ইন্টেল কোরাই ফাইভের যেটি 11500 সেটি 18500 থেকে 18700 বা 18200 টাকাতেও পাওয়া যায়। কারণ আমি এগুলোতে দেখা যাচ্ছে বলতে গেলে 300-400 টাকা গ্যাপ থাকছে, এটি কিন্তু হয় প্রাইসের প্রত্যেক দিনই উঠানামা করতেছে, প্রাইসগুলো খুবই নড়াচড়া করে প্রাইসগুলো। সো একজ্যাক্ট বলা কঠিন, কারণ যেহেতু আপনি একটি পিসি বিল করবেন আপনি হাতে 500 টাকা বেশি রাখলে তো সমস্যা নেই, প্রয়োজনে যদি কম থাকে মার্কেটে তাহলে আপনি তো 500 টাকা সেভ হলো। আর ইন্টেল কোরাই থ্রি টেন জেনারেশন আরেকটি মডেল আছে সেটি 10105, এই প্রসেসরটিতে জাস্ট ক্লক স্পিড একটু বেশি 4.40 গিগাহার্টজ, সেই কারণে হয়তো বা 2-100 টাকা বেশি হতে পারে, তবে এই প্রসেসরটি বাজারে খুব বেশি পাওয়া যাচ্ছে না। আর অনেকে ইন্টেল কোরাই থ্রির ইলেভেন জেন প্রসেসরের কথা বলেন, সেটি কিন্তু বাজারে আমাদের দেশে এখন পর্যন্ত সব জায়গায় অ্যাভেলেবল নেই। আর ইন্টেল কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসরটি প্রায় 10-20% বেশি পারফরমেন্স দেয় ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরের চেয়ে, এবং ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরটি খোলা হয়, অর্থাৎ আপনি বর্তমানে আপনি সিক্স সেভেন জেন পর্যন্ত বা এইট নাইন জেন পর্যন্ত প্রসেসরগুলো কিন্তু ম্যাক্সিমামই খোলা পাবেন এবং ওয়ারেন্টি ছাড়া পাবেন, কিন্তু যখনই টেন জেনারেশনে আসবেন তখন ওয়ারেন্টি শুরু হবে সেখান থেকেই। সো আপনার ওয়ারেন্টি পাচ্ছেন এবং প্রাইসও খুব বেশি না, সো আপনি ইন্টেল কোরাই থ্রি টেন জেন দিয়েই পিসি বিল্ড করতে পারেন। আর একটা প্রশ্ন আছে 11400 বেশি ভালো হবে বা রাইজেন 5 5700G বেশি ভালো হবে, আই থিঙ্ক আপনি ইন্টেল কোরাই ফাইভ ইলেভেন জেন 11400 এই প্রসেসরটি ব্যবহার করবেন, পিসিতে আপনার জন্য ভালো হবে। তবে এই প্রসেসরটির টিডিপি হাই, অর্থাৎ প্রসেসরটি অনেক বেশি গরম হয়ে যায়, সো এই প্রসেসরটি ব্যবহার করলে সাথে একটি এক্সট্রা কুলার ব্যবহার করবেন তাহলে আপনার পিসিটি ভালো থাকবে। এই ছিল প্রসেসর, এবার আসা যাক এএমডি নিয়ে কথা। ও আর ইন্টেল কোর আই সেভেনের টেন জেন প্রসেসরের প্রাইস 28000 টাকা থেকে 30000 টাকার মধ্যে বেশ কয়েকটি মডেল আছে। এএমডিতে আসার পরে এএমডিতে শুরুই হয় আসলে এএমডি 200GE দিয়ে, তো এএমডি 200GE প্রসেসরটির প্রাইস 7500 থেকে 700 টাকা, যদিও কিছু কিছু ওয়েবসাইটে প্রসেসরটির প্রাইস খুবই কমিয়ে দেওয়া হয়েছে, যেমন 5200-300 টাকা এবং আউট অফ স্টক করে রাখা হয়েছে। সো এ ধরনের বিষয় হলে আমরা যারা ক্রেতা আছে তারা একটু পাজলের মধ্যে পড়ে যায়, বিভ্রান্তিতে পড়ে যায় যে এই প্রসেসরটির দাম এখানে আউট অফ স্টক এত কম কিন্তু সেটি ইন স্টক আর একটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে 2-3000 টাকা বেশি। তো সো অনেকে এটি জাস্ট মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য ওয়েবসাইটের প্রাইসটি খুব ডাউন করে রাখে এবং আউট অফ স্টক করে রাখে। সো বর্তমান যে প্রাইস সেটাই বলছি, ভিডিওটি অনেক লেন্দি হচ্ছে, আপনাদের জন্য অনেক কষ্ট করে ইনফরমেশনগুলো বলতে হচ্ছে, সো কষ্ট করে একটু শেয়ার করে দিন।
যদি আপনিও যদিও আপনি একটি সাবস্ক্রাইব করতে পারবেন। আর রাইজেন যেটি আসলে এএমডির 3000G প্রসেসর, সে প্রাইসটি এখন বর্তমানে 7600, 700 বা 8000 টাকা। যদিও ওয়েবসাইটে 7300-7500 টাকা দেওয়া আছে, কিন্তু বাস্তবে প্রসেসরটির দাম বেশি। আর এএমডির প্রসেসর দিয়ে কিন্তু ইন্টেলের এএমডির যে মাদারবোর্ড, সেই মাদারবোর্ডে কিন্তু ইন্টেলের প্রসেসর সাপোর্ট করে না। সুতরাং আপনারা এই কম্পেয়ার আবার করেন না যে ইন্টেলের মাদারবোর্ড নেবেন আর এএমডির প্রসেসর নিয়ে একটি কম্পেয়ার করবেন, সেটি কিন্তু হবে না। সো আপনার ইন্টেলের মাদারবোর্ডে ইন্টেলের প্রসেসর এবং এএমডির মাদারবোর্ডে এএমডির প্রসেসর। 3000G প্রসেসরেও 3 বছরের ওয়ারেন্টি আছে রিপ্লেসমেন্ট, 200G প্রসেসরেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। রাইজেন 2200G প্রসেসরটি মার্কেটে নেই, 3200G প্রসেসরটি কোথাও আছে কোথাও নেই, তবে 3200G প্রসেসরটির প্রাইসও প্রায় 20000 টাকার কাছাকাছি। এটি নিয়ে একদম বোকামি হবে। যদি 3200G কিনতে চান তাহলে 5600G প্রসেসরটি কিনবেন। এই প্রসেসরটি অনেক ভালো যারা আসলে পাবজি লাইভ স্ট্রিমিং করতে চান তাদের জন্য। এখানে রেডিওনের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটির প্রাইস আপনার 22000 থেকে 22500 টাকাতে আপনারা পাবেন। এই ছিল আসলে প্রসেসরের আপডেট। আরও যদি আপনার প্রসেসর এর বাইরেও কোনো প্রসেসর আমার বাদ পড়ে যায়, আপনার যদি জানতে ইচ্ছা করে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ওয়েবসাইটটি ভিজিট করবেন, শোরুমে আসার দাওয়াত থাকলো আপনাদের। এবং আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ তোয়ার্কির আইসিডি ভবন, 7th ফ্লোর, 740 নাম্বার শপ, 703 থেকে 40। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।